আসসালামু আলাইকুম। মরহুম আল্লামা লুৎফুর রহমানের জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম দায়ী আমাদের সকলের প্রিয় হযরত আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর জিয়ারত উপলক্ষে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাহবার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মুসলিম জননেতা আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর শফিকুর রহমান আমির জামাত। উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, আমাদের অধ্যক্ষ শাহাবুদ্দিন ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার আমাদের এই প্রিয় দায়ী যারা সবচেয়ে বেশি কাছে, যারা সবচেয়ে বেশি কাছ থেকে ওনাকে দেখেছেন, সেই শ্রদ্ধেয় প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করছি আজকে আমিরে জামাতকে আমরা আমাদের এখানে পেয়েছি, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যার জিয়ারতের উদ্দেশ্যে তিনি এসেছেন আমাদের সেই শ্রদ্ধেয় প্রিয় মানুষ আল্লাহ লুৎফুর রহমান সাহেবকে। আমি সেদিনও জানাজায় বলেছিলাম যে আমাদের এই কোরআনের দায়ীদের সকল মাহফিলে একটি আওয়াজ ছিল যে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে। আমাদের মন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তামান্না যা থাকবে সে যদি বিছানায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে সে মর্যাদা দেবেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই দিনের দায়ীদেরকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করবেন। আমরা তাদের সেই রেখে যাওয়া কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধা আমিরে জামাত যে নসিহা আমাদের উদ্দেশ্যে রাখবেন এলাকা তার সে রেখে যাওয়া সে অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য এই নসিহাগুলোকে সামনে রেখে আপনারা ভূমিকা পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আবারও আমিরে জামাত আমাদের এই এলাকায় এসে আমাদেরকে ধন্য করেছেন, এজন্য আমরা আবারও মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে শারীরিকভাবে সুস্থ রাখুন এবং এই মজলুম জনপদে আমাদের শহীদদের রেখে যাওয়া সেই কাজকে এবং তাদের ত্যাগের বিনিময়ে গড়াই আন্দোলনের পতাকাকে জমিন উড্ডীন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করার নক্স জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।